গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটু উঠতে দেরি হয়ে গেল, এখন মাঝে 7টা। তো আমি এই ব্লগটা তোমাদের সাথে নিয়ে স্টার্ট করছি। তো চলো বাকি কাজগুলো তোমাদের দেখাই, তোমরা আমার এই ভিডিওটার সাথে থেকো। আমার কাজের মাসি আজকে আসেনি, মানে যে ঘর মুছে ঘর ছাড় দেয় সে আজকে নেয়নি, ছুটি নিয়েছে। তো আমাকে আজকে সম্পূর্ণ কাজগুলো করতে হবে। বানাজা আসছে, বানাজার কাজ বানাজা করছে, আমার কাজ আমি করছি। তো এই হয়, সবার ছুটি আছে, একমাত্র আমাদেরই কোনো ছুটি নেই। হে ভগবান, আমাদের ছুটির কোনো আশা নেই, কিচ্ছু নেই। আমরা জীবনে কোনো দিন এই সংসারের জন্য ছুটি নিতে পারবো না। সবার ছুটি থাকে, সবার, আমার হাজবেন্ডের বলো, ইয়ের বলো, সবার ছুটি থাকে, কিন্তু আমাদের মেয়েদের বউদের কোনো ছুটি থাকে না সংসারের জন্য। पता नहीं उसका मोबाइल है ना। पता नहीं, पी पी लिया। आपका कब छुट्टी है? आपका कब छुट्टी है? उसका रोटी दे दो, एक आधा रोटी है ना वो दे दो। हाँ तो चुप के रहेगा, बहुत अभी ना बहुत नखरा करता है। क्या मैंने जो आप कब बोला छुट्टी लेंगे? नेक्स्ट मंथ क्या बोला था ना? पानी चाहिए। Thank you.
আজকে ভাবছিলাম জল দিব গাছে, তো মাটি ভেজা আছে, কালকে রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল, তো দেব না, বেশি জল দেওয়া ভালো না, গাছের গোড়া পচে যাবে, তো বেশি দিব না এখন, আর আজকে দিব না। আর আকাশটাও আজকে মেঘলা মেঘলা, রোদ নেই, বৃষ্টি হয়েছে, এরকম কত সুন্দর। আচ্ছা আনা বনা যা, কিতনা আচ্ছা, আর বড়া হোগা ক্যা? ও ক্যা হ্যাঁ বলা, ও চিকি কাজ খানা হ্যাঁ না, ও উসকে ও হাইল বড়া বলা দানা হ্যাঁ না খানে কা, ও ফেক দিয়া থা ইধার টপ মে, দেখো কিতনা আচ্ছা আয়া। আর রোজির তো উৎপাত, বিছনার মধ্যে উঠে একদম চাদরটা তো দলাদলি করে একাকার করে, কি করব। আজকে দেখুন আমি সল্ট দিয়ে ঘর মুছব, এটা কিন্তু বড় সল্ট, তো এই সল্ট দিয়ে যদি আপনারা এক একটা ডেট থাকে, আমি আপনাদের আর একটা ভিডিও বলবো যে কবে কবে কোন ডেটে আপনারা কোন দিনে কর্পূর দিয়ে মোছা যায় ঘর, তারপরে লবণ, তারপরে হচ্ছে ইয়ে নিম পাতা, আমি এক এক দিনে এক একটা আমি আপনাকে আর একটা ব্লগ করব, যেটা নেগেটিভ এনার্জি চলে যায় ঘর থেকে, তো আপনাদের দেখাবো আমি। আজকে তো আমি সল দিয়ে করছি, অ্যাকচুয়ালি আজকে মঙ্গলবার, তো মঙ্গলবার অ্যাকচুয়ালি নিম পাতা দিয়ে করে, আমি করি, তা আজকে নিম পাতা আমার কাজের লোক আসেনি আজকে, যেদিন এই যে এখানে আমার ছেলে শুয়ে আছে, এখনো ঘুম থেকে উঠেনি। কতগুলো বাসন আছে ওগুলো আমি মেজে নিই, মানে বেশিটা নিই, অল্পটাই আছে, আজকে না বানা যায় আমাকে মানে আগে যে বাসন ছিল ওগুলো মেজে দিয়ে গেছে, আর বলছে দিদি আমার দেরি হচ্ছে, বাকি বাসনগুলো তুমি ধুয়ে নিও। আমি বললাম যাক ভালোই হলো, আমার একটু কাজটা আগালো, নাহলে এত কাজ অসম্ভব ব্যাপার।
নিচ্ছি, সব ঘর মোছা হয়ে গেছে, এখন রান্নাঘরটাও মোছা হচ্ছে। আমি এবার বাকি বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ হচ্ছে আমার হাজবেন্ড আজকে জমজম বিরিয়ানি বানাবে কলকাতা স্টাইল, তো ওকে আজকে আমি রেডি করে দিচ্ছি সব বাসন টাসন মেজে, যেহেতু আমার কাজের লোকটা আসেনি, তো পরিষ্কার করে দিলে ছেলে মানুষ করতে পারবে না, আমি সব করে দিয়ে রেডি করে দিচ্ছি। আর রাতের ডিনারের জন্য আজকে মাংস রান্না করবে, তো ওই করবে আজকে সব, আমি আর কিছু করবো না আজকে রান্নাবাড়ি, কারণ ওর ছুটি আছে তার জন্য। আমার বরের রান্না কিন্তু হয়ে গেছে, তো এখন মানে ছেলে মানুষ রান্না করলে যেই হয়, মানে একদম বসে গেছে তেল একদম গ্যাসে, ডলে ডলে মুছতে হচ্ছে। তো বন্ধুরা, আমার একটা চ্যানেল আছে দেবাশিস কুকিং চ্যানেল নামে, রেসিপি চ্যানেল, তো আপনারা ওখানে গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন আর রেসিপিগুলো দেখতে পারেন। প্রত্যেক দিন নতুন নতুন রেসিপি দিচ্ছি আমরা, ওল্ড নিউ সব রকমের রেসিপি পাবেন, ভেজ ননভেজ অনেক রকমের রেসিপি পাবেন, তো প্লিজ ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে দিন, সাপোর্ট করুন ওই চ্যানেলটাকে, আরও ভালোবাসা দিন আমাদের। Thank you.
তো রান্না করার পর যদি রান্নাঘর পরিষ্কার করে না রাখি আমার কিন্তু একদম ভালো লাগে না। কেউ যদি হঠাৎ করে চলেও আসে, রান্নাঘরটা নোংরা থাকে, তখন ভালো লাগে না দেখতে, এ মা রান্নাঘরটা কি নোংরা। তো আমি সবসময় পরিষ্কার করে, জলের বোতলগুলো প্রচণ্ড নোংরা হয়েছে, তাই একটু পরিষ্কার করে নিচ্ছি। আজকে আমার ভালো সময় পেয়েছি, ঘরের যত নোংরা সব একদম ঝেঁটিয়ে বের করে দিচ্ছি। আর আমাদের কাজ বাই কি, ওই যে বললাম যে সবার ছুটি হয়, আমাদের ছুটি নেই কোনো, আর কোনো দিন থাকবেও না। আমার যখন ছুটি থাকে, উইক অফ থাকে, তখন পার্সোনাল কাস্টমার থাকে, সংসারের যাবতীয় কাজ করতে হয়। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিও। আর পুরনো বন্ধুদের বলছি, যারা আমার ভিডিওগুলো দেখছো, তোমরা সবসময় আমাকে সাপোর্ট করছো, আমি জানি, আমাকে ভালোবাসা অনেক দিচ্ছ, তার জন্য আমি এত দূরে পৌঁছেছি। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। নতুন বন্ধুদের বলছি, ভিডিওগুলো দেখছো ঠিক, কিন্তু সাবস্ক্রাইব করছো না, কমেন্ট করে জানাও আমার কোথায় ভুল হচ্ছে, তো অবশ্যই আমি ঠিক সেখানে ঠিক করতে পারবো। আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইবটা করে দিও, শেয়ার করে দিও, আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও অনেক। তো বন্ধুরা, এবার আমি ভিডিওটা এখানে শেষ করছি। আমি সালুনে যাব, তো আমার অনেকটাই দেরি।